আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু হাবিবা স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুড়ি ভাজার পদ্ধতি চেষ্টা করেছি এই ঐতিহ্যবাহী মুড়ি ভাজার পদ্ধতির প্রতিটি ধাপ আপনাদের কাছে তুলে ধরার তাহলে চলুন দেখে নিই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুড়ি ভাজার পদ্ধতি মুড়ি ভাজার জন্য এখানে মুড়ির চাল নেওয়া হয়েছে আড়াই কেজি এই চাল আপনারা চালের দোকানেই পেয়ে যাবেন চালের দোকানে গিয়ে মুড়ি ভাজা চাল বললেই এই চাল দিয়ে দিবে এই চালের কালার কিন্তু এমন লালচেই হয়ে থাকে এই চাল সাধারণত এমন মোটা আর লালচে বর্ণের হয়ে থাকে একদম ঐতিহ্যবাহী আর অরিজিনাল মুড়ির স্বাদ পেতে হলে অবশ্যই এই চালই ব্যবহার করতে হবে মুড়ি ভাজার এই চালে প্রচুর পরিমাণ ময়লা থাকে তাই এই চাল খুব ভালোভাবে পানি দিয়ে কষলে ধুয়ে নেব চাল খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রায় চার টেবিল চামচ লবণ দিয়ে এই চাল মাখিয়ে নেওয়া হয়েছে লবণ দিয়ে চাল মাখিয়ে নেবার পর এভাবে চাল রোদে প্রায় বিশ মিনিটের মতো রেখে শুকিয়ে নিতে হবে চাল রোদে এভাবে শুকিয়ে নেবার সময় একটু পর পর এভাবে হাত দিয়ে চাল ভালোভাবে নেড়ে দিতে হবে তা না হলে চালের দলা পেকে যাবে এভাবে প্রায় বিশ মিনিট ধরে রোদে রেখে এভাবে চাল শুকিয়ে নিলেই চাল একদম ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে তাহলে ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট পর দেখুন চালগুলো একদম ভালোভাবে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এখন মাটির চুলায় এমন একটি লোহার কড়াই উঠিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে নিতে হবে কড়াই মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে চালটুকু দিয়ে দেওয়া হচ্ছে এখন এই চালটুকু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে তাড়িয়ে নিতে হবে এই কাজটি এমন অনবরত প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো করতে থাকতে হবে তা না হলে চাল বেশি হিট পেয়ে ফুটতে শুরু করবে এই পুরো সময় জুড়ে চুলার আঁচ এমন লো থাকবে চুলার আঁচ ঠিক এমনটাই রেখে পুরো সময় ধরে এভাবে তাড়িয়ে নিতে হবে ঠিক এভাবে অনবরত বারো থেকে পনেরো মিনিটের মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেড়ে চাল ভেজে নিলেই হয়ে যাবে পনেরো মিনিট পর চালটুকু ভালোভাবে তাড়িয়ে নেওয়া অর্থাৎ হালকা গরম করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চালটুকু তাড়িয়ে নেবার পরে কেমন হবে তাড়িয়ে নেবার পরে চালগুলো ঠিক এমন দেখাবে যখন দেখতে পাবেন চালগুলোর মধ্যে এমন সাদাতে ভাব চলে এসেছে তখন বুঝতে পারবেন চালটুকু খুব ভালোভাবে তাড়িয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এমন পর্যায়ে চাল চুলা থেকে নামিয়ে নেবেন এখন মুড়ি ভাজার জন্য চুলার হিট ঠিক এমনটা রেখে চুলায় সেই লোহার কড়াইটি উঠিয়ে দিয়ে কড়াই একটু গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে আসলে প্রায় দেড় কাপের মতো বালি এভাবে একটি চালনির সাহায্যে চেলে কড়াই দিয়ে দিতে হবে বালি কড়াইয়ে দেবার পরে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে এভাবে অনবরত প্রায় এক থেকে দুই মিনিটের মতো বালি নাড়তেই বালি ভালোভাবে গরম হয়ে যাবে ঠিক এমন পর্যায়ে সামান্য একটু চাল দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকলেই দেখবেন মুড়ি খুব ভালোভাবে ফুটে গেছে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চাল থেকে মুড়ি কতটা সুন্দরভাবে ফুটে গেল এরপর এভাবে বালি থেকে মুড়ি উঠিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি এই কাজ করতে হবে তা না হলে মুড়ি লালচে হয়ে যাবে আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে এই কাজটি কিভাবে করতে হবে দেখুন চাল দেওয়ার পরে এভাবে অনবরত নাড়তে থাকতেই দেখতে পাবেন যে চাল হতে মুড়ি খুব সুন্দরভাবে ফুটে গেছে মুড়ি ভালোভাবে ফুটে গেলে খুব দ্রুত বালি থেকে মুড়ি এভাবে উঠিয়ে নিতে হবে তা না হলে মুড়ি লালচে হয়ে যাবে এভাবে কিছুটা মুড়ি ভেজে নেওয়া হয়ে গেলে এভাবে ঝাঁকিয়ে নিয়ে এক্সট্রা বালুটুকু এভাবে ফেলে দিয়ে মুড়িটা আলাদা করে রাখতে হবে দেখুন মুড়িগুলো ঠিক কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে মুড়িগুলো ঠিক এভাবে শুধু ভাজলেই হয় না মুড়ি ভাজার পরও কিন্তু কিছু কাজ আছে তার জন্য আপনাদের পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এরপর এভাবে অল্প অল্প করে চাল দিয়ে ঠিক আগের মতো করে সবগুলো মুড়ি এভাবে ভেজে নিতে হবে একদম ঐতিহ্যবাহী আর আসল মুড়ির স্বাদ পেতে হলে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে সবগুলো মুড়ি ভেজে নেওয়া হয়ে গেছে এখানে প্রায় আড়াই কেজি চালের মুড়ি রয়েছে এই সবগুলো মুড়ি থেকে কিছু মুড়ি এভাবে আলাদা করে একটি খৈচারার মধ্যে করে নিয়ে এভাবে হাত দিয়ে প্রায় এক মিনিটের মতো এভাবে নাড়তে থাকতে হবে এতে করে মুড়ির ভেতরকার এক্সট্রা বালি আর যে ছোটো ছোটো মুড়ি থাকবে সেগুলো ঝরে পড়ে যাবে এতে করে মুড়ির ভিতরের এক্সট্রা বালি ঝরে পড়ে যাবে যার ফলে মুড়ি খেতে আর কোনো প্রকার কিচকিচ করবে না আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী মুড়ি ভেজে আসছেন সেই বহুকাল থেকে এই পরীর মা পরীর মায়ের এই মুড়ি ভাজা খেতে কিন্তু অসম্ভব মজার বাস এভাবেই তৈরি হয়ে গেল গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী মুড়ি এভাবে একদম ট্র্যাডিশনাল ওয়েতে মুড়ি খেতে হলে আপনাদের অবশ্যই প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করতে হবে আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামীতে আমার আরও নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ